Hi, this is Shubhra Gazi. I'm a producer of the album. Tumar Opekkhay. Album mein various artists feature korchi like Rinti, Shokal, Ira, and many more. Hi, this is Romans. Basically, Tumar Opekkhay album mein I'm a coordinator. Pura album ta overall sob kichu dekhi, puro ami dekhchi. That's it. Hi, I'm Shoti Shams. I'm a album er main sound engineer. Music arrange korchi. Hello guys, this is Rinti. Ami ekhane as a singer hishebe kaj korchi, ekta track apatoto korchi. Eto 2007-08 sal theke amar mainly music composing e asha. Tokhon amar kichu gaan compose kora shuru korechhilam. Kichu music video korechhilam. এরপর কিছু কারণে অ্যালবামটি বন্ধ হয়ে যায়, আবার শুরু করলাম কিছুদিন আগে। এই 5-6 মাস আগে অ্যালবামের কাজ শুরু করলাম সচিব ভাইয়ের সাথে নতুন করে। সো ইউ ক্যান সে দ্যাট ইটস এ রিবার্থ। মিউজিকে আমার বেসিক্যালি ইনফ্লুয়েন্স বলতে গেলে আমাদের চিটাগংয়েরই লেজেন্ডারি আছেন LRB, সোলস, রেনেসা, এরপর বাইরে ব্রায়ান অ্যাডামস, মনজোভি। এই অ্যালবামে বেসিক্যালি রক ধাঁচের গানই থাকছে, স্লো রক, পপ রক, অল্টার রক, পাঙ্ক রক। একটা গান আছে ট্রিবিউট টু ন্যান্সি সিনাত্রা অ্যান্ড লি হ্যাজলউড, সামার ওয়াইন গানটার কভার সং। আর রিসেন্টলি দুঃখজনকভাবে আমাদের চিটাগংয়েরই মাই 31st ডিমেরিট নামে একটা ব্যান্ডের লিড গিটারিস্ট মারা গিয়েছিলেন, তাকে ডেডিকেট করে একটা ইনস্ট্রুমেন্ট ট্র্যাক আছে এই অ্যালবামে। এই লাইক শুভ, তোমার অপেক্ষা অ্যালবামটাতে আমরা নয়েজ কে ডিভেন্ট ম্যানেজমেন্ট এখানে অ্যালবামটা করিয়ে নিতে পারছি। তো অ্যালবামটাতে আসা হচ্ছে আমাদের পার্মানেন্ট সাউন্ড ইঞ্জিনিয়ার সচিব, অলরেডি সে আমাদের 2-3টা অ্যালবাম করছে। তো ও আগে একদিন আমাকে বললো যে শুভ নামে একটা ছেলে বেশ ভালো কাজ করে, ও একটা অ্যালবাম ফিলার করতে চাচ্ছে, তোমরা অ্যালবামের ব্যাকটা নাও অ্যাজ এ কোঅর্ডিনেটর কমিশন। দেন আসা, তো তারপরে মানে অ্যালবামের যে দায়িত্বটা আমার উপর পড়লো যে আর্টিস্টগুলো চুজ করা, দেন অ্যালবামে আসার যেসব কাজ থাকে এই কাজগুলো করা। দেন আমি সাজেস্ট করলাম এখানে ইরা সকালকে রাখলে ভালো হয়, খুব ভালো সিঙ্গার ওরা। ফেরারি পানোর নামে একটা মুভি আসছে সামনে, ওখানে ওরা 2টা ট্র্যাক গিয়েছে। তো দেন রিন্তিকে সাজেস্ট করলাম, অলরেডি হৃদয় খানের সাথে কাজ করছে, হৃদয় খান হৃদয় মিক্স অ্যালবামে, এবং অলসো হৃদয় খানের সাথে একটা ডুয়েট গানও গিয়েছে। দেন একটু সাহস করেই বললাম যে এইটাপুকে রাখা যায়, দেন মিনার ভাইকেও রাখা যায়। তো ওনাদের সাথে কথা হচ্ছে, হোপফুলি ওনারা অ্যালবামে থাকবেন আশা করতেছি। তো দেন এভাবে কাজগুলো গোছালাম, অন দ্য ওয়েতে মানে অ্যালবাম চলছে, প্রসেসিং চলছে। তো ফুলে অ্যালবামটা ভালো হবে আশা করি। শুভ্র খুবই ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান, মানে বাকিটা দেখবে ইনশাল্লাহ অ্যালবামটা বাজারে আসার পরে সবাই কীরকম কী হচ্ছে। অ্যালবামটা রেডিও পার্টনার হিসাবে আছে রেডিও টুডে, উইদিন ভেরি শর্ট টাইম রেডিওতে আমরা প্রমোটার দিব, এবং ওয়েব পার্টনার হিসাবে আমাদের কাম .com-এ হচ্ছে। আর অ্যালবামটা আসছে জি সিরিজের ব্যানারে, দ্য কোঅর্ডিনেশন অফ নয়েজ গেট। আচ্ছা, আমি ছোটোবেলা থেকে মোটামুটি টুকটাক গান করি, কিন্তু কখনো ওইভাবে মিউজিক করব মার্কেটে থাকবে এরকম প্ল্যান ছিল না। হঠাৎ করে মিউজিকে আসা একটা কাজ, যেটা আমার না করলেই না, আমি এই জন্য হৃদয় খানকে থ্যাংকস বলতে চাই, কারণ আমার ফার্স্ট কাজটা ওর মাধ্যমে আসা, নাহলে হয়তো আমার মানে জিনিসটা স্টার্টই হতো না এভাবে। আর হৃদয়ের সাথে আমি হৃদয় মিক্স টুতে কাজ করেছি, ওখানে আমার 3টা ট্র্যাক আছে, সোলো ডুয়েট প্লাস সবাই মিলে একটা ট্র্যাক আছে। আর রিসেন্টলি একটা প্লেব্যাকেও কাজ করেছি, কাজটা কতদূর কি আমি এখনও জানি না, কাজ করেছি, আই হোপ কাজটা ভালো হবে। আর 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 আচ্ছা, আমার ফার্স্ট যেটা কাজ যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে আমার রেডিওতে রেডিও শো এর টাইটেল ট্র্যাক দিয়ে আমার আসলে শুরু। এছাড়া রিপনাঙ্কর সাথে সিঙ্গেল টিঙ্গেলও কাজ করছি, আর এই অ্যালবামটা হুট করেই করা, কোনো প্ল্যান নাই, কিছু নাই। আমি আসলে ভাইয়াদের অনেককে ঠিক মতো চিনতাম না, আজকে অনেকের সাথে পরিচয় হচ্ছে। তো আমার যে ট্র্যাকটা এখানে আমি করছি, এটা টাইটেল হচ্ছে এই দিনকাল। খুবই স্পিড টাইপ একটা ট্র্যাক, মানে আমার এরকম ট্র্যাক পার্সোনালি খুব পছন্দ, আই হোপ সবার ভালো লাগবে, আমার ভালো লেগেছে। আর আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। আমি মেনলি বেসিকলি আসলে একজন কম্পোজার, মিউজিক অ্যারেঞ্জার। এই অ্যালবামে আমি মিউজিক অ্যারেঞ্জ করে দিচ্ছি, প্লাস মিক্স মাস্টার করে দিচ্ছি। ইন শর্ট, আমি অ্যাজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার এই অ্যালবামে কাজ করছি।
শুভর সাথে কাজ করে ভালো লাগছে, ও ট্যালেন্টেড আর্টিস্ট মিউজিশিয়ান। ও মেইনলি এই অ্যালবামে স্লো রক রক ধরনের গান থাকতেছে বেশিরভাগ, এর মধ্যে একটা পাঙ্ক রক গানও আছে। তো একটু চ্যালেঞ্জিং মিউজিকগুলা সবগুলা সাউন্ড মিক্স মাস্টার করা বা সাউন্ডগুলাকে একটা শেপে আনা একটু চ্যালেঞ্জিং লাগছে আমার কাছে। তারপরেও আমি এখানে চেষ্টা করছি একদম ভালো সাউন্ড প্রডিউস করার জন্য। আর এখানে যেহেতু রক টাইপের গান, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এখানে লাইভ মানে প্লে করে রেকর্ড করা হচ্ছে, ভালো সাউন্ড ভালো আসবে আশা করি, হোপফুলি খুব ভালো লাগবে সবার কাছে। তো দিস ওয়াজ অল, আশা করি আমার অ্যালবামটা মার্চের লাস্ট উইকের আগে বের হয়ে যাবে। তো আমাদের গান ডট কম, যেটা আমরা জানি বাংলাদেশের একমাত্র লিগ্যাল ইন্টারনেট ওয়েবসাইট যেখান থেকে মিউজিক অ্যালবাম কেনা যায়। তো আশা করব সবাই অরিজিনাল কপি কিনবেন, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে পাইরেটেড কপি কিনবেন না, কারণ আমরা সবাই জানি মানে পাইরেটেড কপি পাইরেটেড মিউজিক কীভাবে বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিকে হ্যাম্পার করছে, আর্টিস্টদেরকে হ্যাম্পার করছে। সো দিস ওয়াজ শুভ্র কাজী অ্যাগেইন সাইনিং আউট, লগিং অফ, দেখা হবে।